একটা চেহারা দেখে আসলে আমি ভয় পেয়েছি সত্যি ভয় পাওয়ার মতন এই চেহারাটা হচ্ছে প্রতাপশালী প্রভাবশালী গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের এক মাস কেবলই পার হয়েছে তার মধ্যেই আওয়ামী লীগের প্রভাবশালী প্রতাপশালী দাপটশালী কি বলবো তাদের চেহারা সব পাল্টে যাচ্ছে দেখেন এই জাহাঙ্গীরের চেহারাটা দেখেন একজন আমাকে পাঠালো এখানে ক্যাপশন আছে এরকম গাজীপুরের কিং সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সাহেব আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পরেই তার ছবি চেহারার একই হাল হয়েছে একে বলে ক্ষমতায় আপন পর সব ভুলিয়ে রাখে কিন্তু ক্ষমতা কাহারও চিরস্থায়ী সম্পদ নয় এটি সবাইকে মনে রাখতে হবে আসলে মনে রাখে না এই কারণে আজকে জাহাঙ্গীর আলম দেখেন সে তার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে স্বতন্ত্র নির্বাচন করে তার মাকে সে জিতে আনছিল আওয়ামী লীগ রেজিমের মধ্যে যেভাবেই হোক এটা একটা তার বিরাট সাফল্য কিন্তু কি করলো মাকে নিয়ে পর দিনই গণভবনে যে শেখ হাসিনার পায়ের উপরে হুম লিখে পড়ল মা আমাকে বাঁচাও আপনি আমার মা মা কি করলো ওই জাহাঙ্গীর আলম যে তার বাপ সুদ্ধা গালি গালাজ করলো হ্যাঁ তার ছিল করলো তুচ্ছ করলো শেখ হাসিনা হলো তার বাপকে নিয়ে ব্যবসা করছে এই যে মুরাল টুরাল সমস্তগুলি স্থাপন করছে এগুলি যত হবে তত বেশি পয়সা আর ফাঁকে দিয়ে মানুষ দেখলো মুরাল দেখতে দেখতে সবাই মানে ভুলে যাবে আর কি র ভক্ত হয়ে যাবে মুজিব ভক্ত হয়ে যাবে শেখ হাসিনা ভক্ত হয়ে যাবে আহা আমাদের কি স্বাধীনতা কি মুক্তিযুদ্ধ হ্যাঁ কি এক মহান ব্যক্তি মানে এখনকার আমি কোন ওই মারা গেলে তখন ওখানে তুমি হুর পুরি পাবা আপেল আঙুর বেদানার মধ্যে থাকতে পারবো ওখানে খাইতে পারবা তোমার সব কষ্ট তো রকম আর কি সেই কাছে হলো যে আর তোমার অত্যাচার নির্যাতন তাতে কি আছে ওই যে দেখো না আগে তুমি টাকা পিছনের দিকে বঙ্গবন্ধু মুচি দেখো কি বিশাল ব্যাপার সেবার ছিল ওইগুলি নিয়ে তুমি থাকবা কি হ্যাঁ এই হলো অবস্থা তো যাই হোক মেয়র জাহাঙ্গীর খুবই তাচ্ছিল্য করছিল পরে তাকে বহিষ্কার করলো তাকে বেশ অনেক ভোগান্তি হলো কিন্তু ওই যে টাকা ছিল টাকা দিয়ে আস্তে আস্তে সব উপকাত করলো এবং এই তার টাকায় বোধহয় সবচেয়ে বেশি উপকাত হয়েছে কাদের তার পক্ষেই ছিল কাদের এবং শেষ পর্যন্ত বিকল্প নেই হ্যাঁ টাকার কাছে থেকে যদি টাকা খাইতে পারে তার পরিবার সুদ্ধা তো বাঁচায় রাখছে এখানেও তো কনসিডার করতে হয় তাহলে দল চলবে কেন শেষ পর্যন্ত জাহাঙ্গীর আলম দেখেন সে নিজে তার নমিনেশন বাতিল হয়ে গেল সে জানতো যে হয়তো নমিনেশন বাতিল করাবে ব্যাঙ্ক করে করান হইলো পরে মাকে কোনো মা টিকে গেল সেই মাকে নিয়ে যুদ্ধ করে সে যদি ওই অবস্থাটা ধরে রাখতে পারত না করে যদি তাহলে জাহাঙ্গীর পরিণতি হলো ছাত্রদের বিরুদ্ধে সে ফাইট করতে গেলো দল বল নিয়ে সে মানে হাসিনার পান্ডা সে যে যুদ্ধ করতে গেলো যুদ্ধে কি হলো সে কোন রকম বেঁচে গেল তার পিএস মারা গেল তাকে তো ওই ঝুলায় রাখছিল গ্রাসের সঙ্গে অল্পের জন্য বেঁচে গেছে আজকে কোথায় পালা এসে যায় না তার একটা মানে বিধ্বস্ত হ্যাঁ উস্কো উস্ক দাড়ি টাড়ি রেখে একটা ছবি কেউ পোস্ট করছে তো সেই প্রেক্ষিতে কথাগুলো বললাম আর কি যে আসলে ক্ষমতার যে চিরস্থায়ী না এটা শেখ হাসিনাও বুঝে নেয় শেখ হাসিনার এই সান্ডা পান্ডা যারা আছে তারাও বোঝে নেই আজকে তার পরিণতি কোথায় সব দেশে বিদেশে সীমান্তে মানে জঙ্গলে পাহাড়ে সব বেঘরে প্রাণ হারাচ্ছে সবাই দৌড়াচ্ছে বায়তুল মোকারমের ক্ষতিপো দৌড়ায় বিসিরা দৌড়ায় প্রধান বিচারপতি দৌড়ায় শিক্ষক দৌড়ায় সাংবাদিক দৌড়ায় সব দৌড়ের উপরে রাখছে শেখ হাসিনা তার পনেরো বছরের পাপের ফল আজকে কত মানুষ Bocortese. Malta que o dorso.